আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আঁকবো রবিন। আমরা রবিন আঁকবো। রবিনের শো হয় আমরা সাইকেলও আঁকবো। এটা আপনি বুঝবেন না। এমনি এখন হবে আমার মামার ঘরে, তার জন্য অনেক কিছু করতে হয়। তার জন্য আমি কতদিন থেকে ভিডিওটা বন্ধ করে ফেলছি, তাই এই ভিডিওটা আমি এখনও সেট করি নাই, তার জন্য সেট করছি। আর এখন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টে আপনি অনেক কিছু জানবেন। আর আমি কমেন্ট ওই নামটাই ভুলি যাই, কমেন্ট নাম ওই যে কমেন্ট ওইটার নাম বুঝে যাই। এমনি আমার মানে নামাজ হচ্ছে, আর এই এই জায়গাটা করতে হবে, চুলে এইটা ওই পাশে করতে হবে, আর এইদিকে রবের চুলটা বাড়াচ্ছি। এমনি আপনি ছোটে নিচে ওই যে কানে আমি বাড়িয়েছি না, কানের উপরে কানের নিচে যে দাগটা দিছি সেটা আপনি একটু নিচে করে দিবেন, কারণ ওইটা আমার ভুল হয়েছে, পরে আমি রবার দিয়ে বুঝে দিয়েছি। আর এইদিকে আমি করছি পুরো ড্রয়িংটা। আর এই যে চুলে এই বাসটা করবো, একটা আলাদাভাবে করব, এই যে এভাবে। আমি এটা আমার ফার্স্ট টাইম রবে রাখছি, আমি যেরকম ফার্স্ট টাইম বেটার এসে রাখছি। আমরা কিছু কিছু আমি কিছু কিছু ড্রয়িং করেছি, সেটা আমি দেখাই এখনো। আর এদিকে হয়েছে আমরা ডার্ক লাইটই করছি, আমরা 8B করছি। আর এই যে আপনি 8B নাকি 10B করতে পারেন। আপনি 8B নাকি 10B করতে পারেন। এদিকে চোখে রবিনের চোখে কিছু থাকে, সেটা বানাইতে হবে। এই যে চোখে একটা চশমার মতো ওই, এই যে এভাবে এভাবে। এই যে এইভাবে করে আমি রাখছি। আমি আমার ওই জায়গাটা বেশি বড় হয়ে গেছে, এই জায়গাটা বেশি বড় হওয়ার উচিত ছিল না, পরে আমি বুঝিয়ে দিব। আর কানে দিয়ে ওই দাগটা একটু নিচে দিবে, যেন হবে না, আমাদের রবিন ভালো দেখতে লাগবে না। আর এই যে বসি, এই যে ওই যে আপনি আমি মুছে নিয়েছিলাম নিয়েছিলাম এই যে আমি বুঝিয়ে দিয়েছিলাম। আমার অনেকগুলো পার্ট হয়ে গেছে, আর এদিকে হাতের হ্যাপিগ্রাফ করছি। আমি অনেকগুলো পার্ট ভিডিও করতে ভুলে গেছিলাম, ভিডিওটা ক্যান্সেল হয়ে গেছে, একটা ভাইরাস ঢুকে গেছিলো বাবার মোবাইলে, আর এখনও আছে, তার জন্য ওই ওই জায়গাটার ভিডিওটা ক্যান্সেল হয়ে গেছে। এমনি আমি আমার মামার ঘরে আছি। আর এদিকে হাতে হ্যাংগ্লাভসটা দিচ্ছি, হাতের অন্য হ্যাংগ্লাভসটা বাড়াবো। আর এই যে চুল আর চোখের ওই ওই জিনিসটা করে ফেলছি, আর ওই এক্সেট, আর নিজের বডিটাও ভুলবেন না। কালার করে এখনও শেষ হয়ে যাবে, আর আমি অনেকগুলো কালার ভিডিও দেয়। আমি আমি ক্যাসেলের কথা বলেছি তাকে, এই যে ক্যাসেলটা। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, লাইক মানে দেখবেন অ্যাকচুয়ালি, আর কমেন্টস করবেন। কমেন্টস করা বলবেন না, লাইক করা বলবেন না, সাবস্ক্রাইব করা বলবেন না। আর ওই জায়গাটাও কালো হবে, যেটা আমি 8B নাকি 10B পেন্সিল দিয়ে দিচ্ছি। আমাদের 10B পেন্সিল অনেক কালো, আশেপাশে অনেক মশা, চারিদিকে ডেঙ্গু হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।